এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক আপনারা জানেন যে গতকাল একশো উনচল্লিশটি উপজেলা পরিষদের প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই খবরটিকেই সব পত্রিকাতেই আজকে গুরুত্ব সহকারে প্রতিবেদন করা হয়েছে কিছু স্থানে ব্যালট ছিনতাই হয়েছে ভোটকেন্দ্র দখলের চেষ্টা ছিল হামলা সংঘর্ষ এই পরিস্থিতিতেই আসলে গতকাল প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই খবরটি রয়েছে এবং সেই সাথে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল্লা আওয়াল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ধান কাটার মৌসুম ও বৃষ্টি হওয়ায় ভোটাররা ভোটকেন্দ্রে কম এসেছেন ভোটের হার আপনারা জানেন যে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ঘোষণা করেছে সিএসসি এছাড়াও ডলারের দাম আমি আপনাদেরকে খবরের শুরুতেই জানাচ্ছিলাম যে ডলারের দাম বাংলাদেশ ব্যাংক একশো টাকা নির্ধারণ করে দিয়েছে ক্রোলিং পেক পদ্ধতি এটি আসলে একটি নির্ধারণ করে দেওয়া আছে টাকা ডলারের রেট এর আশপাশে রেখে বাংলাদেশ ডলারের দাম নির্ধারণ করে বাণিজ্য করার জন্য বলা হয়ে থাকে সেই খবরটি এখানে রয়েছে এছাড়াও তৃতীয় কিস্তিতে একশো কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ আইএমএফ এর যে ঋণ ছিল সেই ঋণের খবর এখানে রয়েছে এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সংবাদ সংসদে তিনি জনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে রিজার্ভেও চাপ পড়ছে প্রধানমন্ত্রী সেই বক্তব্যকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো মাননীয় প্রধানমন্ত্রীর খবরটি রয়েছে এছাড়াও বাংলাদেশ ব্যাংকের যে ডলারের যে দাম নির্ধারণ করে দেয়া সেই খবরটি রয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের খবরও রয়েছে প্রথম দফায় যে একশো উনচল্লিশটি উপজেলায় ভোট হয়েছে সেই খবরটি রয়েছে উপজেলায় ভোটের হার কম প্রথম ধাপের যে ভোট সেখানে সকাল থেকে ভোটের জন্য অপেক্ষা ছিল ভোটের হার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ এই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা সমকালেও উপজেলা নির্বাচনের খবর রয়েছে উপজেলা নির্বাচনে কম ভোটের রেকর্ড প্রথম ধাপের যে নির্বাচন জাল ভোট ব্যালট কেড়ে নিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে সিল বিক্ষিপ্ত সহিংসতা এসবের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে সেই খবরটি রয়েছে এছাড়াও জালিয়াতিতে নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তার তিন অব্যাহতি পাঁচজনকে সেই খবরটিও রয়েছে এছাড়াও ডলারের দাম নির্ধারণের খবরটিও রয়েছে এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা প্রথম ধাপে ভোটার কম এই প্রতিবেদনে তারা এই শিরোনামে তারা প্রতিবেদন করেছে এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর খবরটি রয়েছে যে মধ্যপ্রাচ্যে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি এর প্রভাব আসলে বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে পারে সেই খবরটি রয়েছে দর্শক এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকা শিরোনাম